হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো কালকে জামাই ষষ্ঠী ছিল, আমি বাবার বাড়ি এসেছি, তো এখনও আছি বাবার বাড়ি। তো কালকে ইন্ট্রোটা দিতে পারিনি, আজকে ওই জন্য দিচ্ছি। তো কালকে জামাই ষষ্ঠীতে কী কী করেছি না করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এই ব্লগটা ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, তো আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা দেখতে। রাধুনি রাধুনি গান চুপ করে
বল দিইনি তো এখনো দাও খেলে যাও মাছটা হবে হচ্ছে পোস্ত, কাতলা মাছের পোস্ত হবে, তারপরে ডাটা হবে, ডাটা কচি ডাটা পোস্ত হবে, তারপরে মাটন হবে, এই যে নিচে আছে চিকেন, চিকেন হবে, তারপরে পাঁচটা ভাজা হয়েছে, আর চাটনি হবে আমের, এই হচ্ছে ডাল, এখানে ডাল আছে, ডালটা হবে, এই হচ্ছে আজকের মেনু। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আজকে সবজিতে কী কী হচ্ছে না হচ্ছে। তো আমি একটু হেল্প করছি মাকে, মা একা পেরে উঠছে না, তাই তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো, সবাই মিলেই করা হচ্ছে এটা। চাটনি চাটনি হোক দাদা হোক, এই যে বাহ বাহ, কি রান্না হচ্ছে? এটা সসমে ডাটা লসি ডাটা মাখা মাখা করে হবে, সসে পোস্ত দিয়ে। আচ্ছা, খুব দারুণ টেস্টি খাবার এটা, তাই লসি ডাটা কচি ডাটা সস। কাপড় দিয়ে ধরো, কাপড় দিয়ে ধরো, এটাও ছেড়ে দেবো, দারুন। খাওয়া হোক তারপরে পাকো। আচ্ছা।